ক্যালিফোর্নিয়ার উডলি ক্রিকেট মাঠে শেখ কামাল আন্তর্লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে 2 উইকেটে নর্দার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে হারিয়ে কলোরাডো ক্রিকেট লীগ চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের হাতে শেখ কামাল ট্রফি তুলে দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। নর্দার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে রানার্স আপ ট্রফি তুলে দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার মেম্বার অ্যাট লার্জ ডাক্তার মাহমুদা আলম কলি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান বাবু, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ডাক্তার রবি আলম, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ প্যাটেল, পরিচালক সাবেক ক্রিকেটার নাজিম সিরাজি সহ উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আগামীতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। বাউন্ডারিজ আর অনলি রিলেভেন্ট অন ক্রিকেট ফিল্ড, বাট দ্য স্পোর্ট ট্রান্সেন্ডস দ্য লাইফ অফ এভরিবডি। অল দ্য বাংলাদেশিজ হু আর প্রেজেন্ট হিয়ার, এন্ড উই আর রিয়েলি প্রাউড দ্যাট ইউ নো উই আর সামহাউ অ্যাসোসিয়েটেড উইথ দিস, এন্ড হু ওয়াজ শেখ কামাল। এর আগে গেল শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এবারের আসরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের 12টি দল টুর্নামেন্টের লীগ পর্যায়ের খেলায় অংশ নেয়। বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ক্রীড়াঙ্গনে অবদান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই প্রতি বছর এ আয়োজন করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।